কাঁথির ইউথ গিল্ড ক্লাব। তো এই ইউথ গিল্ড ক্লাবের যে এবারের নিবেদন সেটা হচ্ছে বৃন্দাবন মন্দির, বৃন্দাবন প্রেম মন্দির। তো বৃন্দাবন প্রেম মন্দিরটাকে এত সুন্দর আদলে তুলে ধরেছে সেটা না দেখলে বুঝতে পারবেন না। এই প্যান্ডেলটা কেমন হয়েছে সেটা একটু তুলে ধরি, আর পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওটা দেখে তারপর কেমন লেগেছে সেটা একটু জানাবেন। আর আমরা চলে এসেছি ইউথ গ্রিল ক্লাবের মাঠে। যে ডিজাইনের কাজকর্মগুলো সেগুলো নিজের চোখে না দেখলে বা কাছাকাছি থেকে না দেখলে বিশ্বাসই হতো না যে এত সুন্দর করে একটা মন্দিরের আদলে আরও একটা মন্দির এত সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। সেটা আমরা ভেতরে গেলে কী সুন্দর হয়েছে সেটা আমরা দেখতে পাবো, জাস্ট অসাধারণ। এখন বৃষ্টির জন্য এখন কখনো মেঘ উঠছে, কখনো রোদ উঠছে, তাতেও যে আছে শিল্পী দাদারা আছে দাদা খুব সুন্দর করে কাজ করে চলেছে। তো এবারে যে প্রেম মন্দিরের যে আদলে সুন্দর করে তৈরি করা সেটা আমরা দেখে নেব এবং যে দাদারা কাজ করছে তাদের সঙ্গে একটু কথা বলে নেব। জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো দুর্গা, জাগো মা। বিশ্ব জুড়ে ডিজাইনের কাজগুলো হচ্ছে, তো সেই ডিজাইনের কাজগুলো যেখানে হচ্ছে সেখানটাই পুরো সরাসরি চলে এসেছি। তো এখানকার যে দাদা আছে প্যান্ডেলের যে মেন দায়িত্বে আছেন, তো ওনার সঙ্গে একটু কথা বলে নেব। তো এখানে আমাদের সঙ্গে আছে দাদা, তিনি হচ্ছেন মানে যে প্যান্ডেল ডেকোরেটার্সের কাজ করছেন ওনার ছেলে। তো দাদার সঙ্গে একটু কথা বলে নেব। দাদা আপনার নামটা? কমলেশ মান। কমলেশ মান। আপনার বাড়ি? আপনাদের যে এই প্রেম মন্দিরের যে ধারণাটা এলো সেটা কোথা থেকে? পুজোর আগে একটা ইয়ে হয়, অ্যাড হয়, কমেডি ক্লাব, বাবা মেডিক হয়। দাদা বলছি আপনাদের এই প্যান্ডেল লাইন কতদিন? প্রায় 30 বছর। বাবা আমি এই ধরো 10 বছর মতো। দাদা এর আগে কোথায় কোথায় কাজ করেছেন? অনেক রাঁচি, টাটা, বিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি। বাকি আছে উদ্বোধন কবে হচ্ছে? মহালয়ার দিনই উদ্বোধনটা। তো এবারে বৃন্দাবনে প্রেম মন্দিরের যে আদলে এটাই হচ্ছে সেই ছবি যেটা দেখে যার আদলে তৈরি করা হয়েছে। বৃষ্টির মধ্যেও মোটামুটি যতটা প্রস্তুতি দেখা যাচ্ছে যে এখানে সুন্দরভাবেই কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আমরা যে বৃন্দাবনের প্রেম মন্দির সেটা দেখতে পাবো আমাদের এই কাঁথির বুকেই। দেখতে পাচ্ছি যে ঠাকুরের যে রঙের কাজ সেগুলো চলছে। যে ঝাল লণ্ঠনটা করা হয়েছে সবই শোলের ফোমের মাধ্যমে, খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে বৃন্দাবন মন্দিরের ফাইনাল লুক। তো এই বৃন্দা মন্দিরের সঙ্গেও এখানে এই যে জল, জলের ওপর অনেকগুলো ব্যাপার থাকবে। ব্যাপারগুলো হচ্ছে এখানে হচ্ছে গঙ্গা আরতি, তার সঙ্গে বসুদেব শ্রীকৃষ্ণকে যে জলের উপর দিয়ে চন্দ্রমা সঙ্গে নিয়ে গেছিল তার একটা কথা, এবং গঙ্গার মুখে থাকবে শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত উত্তোলন।
তো আমার এই ভিডিওটা, আজকে বৃন্দাবনের প্রেম মন্দিরের যে ভিডিওটা, সেটা দেখার জন্য অনেক ধন্যবাদ। এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকছে অন্যান্য ভিডিওগুলো, সেগুলো আমি যেন আপনাদের কাছে তুলে ধরতে পারি। এবং কেমন করে প্যান্ডেলে আসবেন সেটা আমরা জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। এবং এখানে এবং অন্যান্য যে কাঁথির মন্দিরগুলো হয়েছে, মানে পূজা প্যান্ডেলগুলো, নান্দনিক ক্লাব এবং প্রত্যয়, সেগুলো দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ।